রাজ্যত চলিছে এতিয়া লোকসভা নির্বাচনের গরম বতাহ। রাজ্যের ইমূরের পর সিমূরলৈ সভা সমিতি পাতি নির্বাচনী রণত নামিছে গেরুয়া বাহিনী। কি উজনি কি নামনি, সকলোতে এতিয়া উবুরি খাই পড়েছে বিজেপির মন্ত্রী বিধায়ক সকল। তৎপরতা চলাইছে লোকসভা নির্বাচনের বাবে, পিছে পিছপুরি থাকিব বিচরা নাই বিরোধী কংগ্রেসও। 15 জানুয়ারীর ভিতর কংগ্রেসে কোনটো সমষ্টিত কোনগৰাকী প্রার্থীক প্রক্ষেপ করব তার ইঙ্গিত পোৱা যাব বলে ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। মাঘ বিহুর পিছত মোটামুটি আমি ইতিমধ্যে ব্লক আর ডিস্ট্রিক্টর 16 জানুয়ারীর পিছত আমি মোটামুটি একটা সিগনেল দিবা হয়ে যাব। আমি আপনাদেরকে কোবরা হম মানে সম্ভাবনা কার, কারণ ব্লকবিলাক আর এটা নগাঁওক লো বা কাজিরঙাক লো বা লক্ষিমপুরক লো বেলেগে ভাবিলিয়া কোনে প্রসিডিওর একটা ব্লক কংগ্রেস আর জেলা কংগ্রেসে দিব, তার উপর APCCয়ে মতামত দিব আর APCC মতামত আর ব্লক এবার আমি ব্লক আর ডিস্ট্রিক্ট ইংলিশ লিখবলে কইছো রিপোর্টবিলাক AICCয়ে বুঝি পাবে, যাতে ব্লকে কি কইছে জেলা কি কইছে AICCও আমি ব্যাখ্যা করবলগিয়া নয়। ইফালে কংগ্রেসের নেতৃত্বত 15টা বিরোধী দলক লৈ বিরোধী ঐক্য গঠন করা হয়েছে, যদিও ইয়ারে 5টামান দলেহে লোকসভা নির্বাচনত প্রার্থী প্রক্ষেপ করবলৈ আগ্রহ প্রকাশ করা বলে জানিবলৈ দিছে প্রদেশ কংগ্রেসের সভাপতিগৰাকীয়ে। শীঘ্রে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধী ঐক্যর প্রার্থী চূড়ান্ত করা হব বলে মন্তব্য প্রদান করেছে ভূপেন বৰাই। 15টা দল আছো, প্রায় 10টা দলে লোকসভা কেন্দ্রিক ইমান বেশি হেৰি কৰি থকা নাই, পালেতো ভালেই পাব, কিন্তু একদম আকুরগুছ নহয়, 10টা মন্ডল পালে ভাল পাব, এটাতো সম্ভবও নহয় 15টা দলক এটাকে দিয়াতো, বা কংগ্রেসে একেবারে সীমিত সংখ্যক আসন খেলাটাও সম্ভব নহয়, সেকারণে 10টামান দলে আকুরগুছ নহয়, বাকি 4টামান দলে নিশ্চয় দিল্লীত কথা পাতিব। ইফালে বিরোধী ঐক্যর সাম্প্রতিক স্থিতিক লৈ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অখিল গগৈয়ে। সভা সমিতি পাতি ব্যস্ত হওয়ার বিপরীতে বিরোধী ঐক্যর নেতাসকলে রাইজর ওসলৈ যাওয়ার আহ্বান জানাইছে অখিল গগৈয়ে। এনেকে অকল মিটিং পাতি থকা নিজের ভিতরতে আর এমাহর মূরত দুমাহর মূরত এখন রাজহুয়া সভা পাতিটো আর বিরোধী রাজনীতি নহয় নহয় না, যদি করবলে হয় সচাকে জিকিবলে হয় তাহলে আমি ফিল্ডলে যাব লাগে। আমার বিরোধী নেতৃবর্গ গোটেই নেতৃবর্গ নহলেও গৌরব গগৈ, লুৰিণজ্যোতি গগৈ, অখিল গগৈ এই তিনিজনে লগ লাগিও যদি আমি গোটেই অসমখনৰ প্ৰতিখন গাঁৱত এক পাক মাৰি দিওঁ নহয় অসমৰ পৰিস্থিতিয়ে বেলেগ হৈ যাব। ব্যুৰো ৰিপৰ্ট, প্ৰতিদিন টাইম।